আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালোই আছেন। এখন থেকে আপনার গ্যালারিতে থাকা যে কোনো ঘোলা অথবা ঝাপসা ছবিকে একদম ঝকঝকে পরিষ্কার করতে পারবেন। অনেক সময় আমরা যখন ফেসবুক ব্যবহার করি, ফেসবুক থেকে ছবি সেভ করে রাখি, আবার আমরা যখন মেসেঞ্জার অথবা ইমো ব্যবহার করে একজন আরেকজনকে ছবি পাঠাই, এই ছবিগুলো ইমো থেকে সেভ করার পর রেজুলেশন কমে যাওয়ার কারণে ছবিগুলো ঝাপসা অথবা ঘোলা হয়ে যায়। যেমনটা আপনারা যদি আমার মোবাইল স্ক্রিনের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে খুবই সুখময় একটি স্মৃতি আছে, এই ছবিটি ইমো থেকে সেভ করার পর ঝাপসা হয়ে গেছে। কিন্তু আমি যদি ডান পাশের এই আইকনটি বাম পাশের দিকে টানি তাহলে দেখতে পাচ্ছেন ঝাপসা ছবিটি পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি আপনাদের ক্লিয়ার করে বোঝানোর জন্য যে কোনো একটি ছবি জুম করে নিচ্ছি, তারপর এই ডান পাশের আইকনটি আমি ডান থেকে বামের দিকে নিয়ে আসতেছি, তাহলে দেখতে পাচ্ছেন ঘোলা ছবিটি পরিষ্কার হচ্ছে। আপনার আরও একবার দেখুন, জাস্ট একটি ছবি জুম করে নিলাম, তারপর এই ডান পাশের আইকনটি বামের দিকে নিচ্ছি, তাহলে দেখতে পাচ্ছেন ঘোলা ছবিটি একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই ছবিটি আমি যদি গ্যালারি থেকে দেখাই তাহলে আপনার আরও ক্লিয়ার হবেন। এটি মূলত হচ্ছে আমাদের ডাউনলোড করা ছবিটি, এই ছবিটি জুম করলে দেখা যাচ্ছে যে ফেটে যাচ্ছে অথবা ঘোলা হয়ে যাচ্ছে। এখন থেকে আপনি যে কোনো ছবিকে, যে ছবিগুলো ঘোলা আছে সেই ছবিগুলোকে একদম ঝকঝকে পরিষ্কার করে আপনার গ্যালারিতে রাখতে পারবেন। এবং কিভাবে করবেন জানাবো আজকের ভিডিওতে। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, লাইক দিয়ে রাখুন, সেই সাথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ওয়েলকাম ব্যাক। এখন থেকে আপনার গ্যালারিতে থাকা যে কোনো ঘোলা অথবা অস্পষ্ট ফটো বা ছবিকে এক ক্লিক করে একদম ঝকঝকে পরিষ্কার করতে পারবেন। আর এর জন্য আপনার ফোনে প্রথমেই একটি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। এর জন্য আপনার ফোন থেকে সরাসরি গুগল প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পর উপরের দিকে সার্চ করবেন রিমিনি, RIMINI, তাহলে আপনারা রিমিনির এই অ্যাপটি পাবেন। অ্যাপটির লোগো এবং ফুল নেম আপনারা দেখতে পাচ্ছেন। আমি সময় বাঁচানোর জন্য এই অ্যাপটি ইনস্টল করে নিয়েছি। আর অ্যাপটি ইনস্টল হলে সিম্পলি এখান থেকে ওপেন করবো। সো দেখতে পাচ্ছেন এর লোডিং ইন্টারফেস, এবং এখানে আপনার গ্যালারির প্রত্যেকটা ফটো আপনি দেখতে পারবেন। আর আপনি যদি আপনার গ্যালারির ফোল্ডার থেকে ফটো সিলেক্ট করতে চান, এখানে আদার্স ফটো যে অপশনটি আছে জাস্ট এখানে ক্লিক করলে গ্যালারির ফোল্ডারগুলো পাবেন। সো এখান থেকে আমি যে কোনো একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি, আমি এই ফটোটি সিলেক্ট করবো। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স এবং একটি অ্যাড আপনাদের দেখতে হবে, আর অ্যাডটি 15-20 সেকেন্ডের হতে পারে। জাস্ট এখান থেকে ইনহ্যান্সে ক্লিক করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একটি অ্যাড চলে আসছে। আর অ্যাডটি শেষ হয়ে গেলে এখান থেকে ক্রস করে দিবেন। এবার দেখতে পাচ্ছেন ছবিটি এখানে চলে আসছে। সো এই হচ্ছে মূলত আমাদের ছবি, এটা ছিল পূর্বের ছবি। আর এই দাগটি মাঝখানে নিলে বা সাইডে নিলে আমরা এর পার্থক্য দেখতে পাচ্ছি। আর নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে যতগুলো ছবি আপনার থাকবে একটা ছবির ভেতরে, যতগুলো ফেস থাকবে প্রত্যেকটা ফেস এখানে দেখা যাবে। আপনি যদি ফেসে ক্লিক করেন তাহলে মূলত পার্থক্যটা একদম স্পষ্টভাবে বুঝতে পারবেন। আমার এটা আসলে আগে ঘোলা, এখন কিন্তু আমি এটাকে পরিষ্কার করতে পাচ্ছি। আর আমার মনে হয় এটা প্রত্যেকেরই ব্যবহার করা উচিত, বিশেষ করে যাদের কোনো স্পেশাল ছবি থাকবে ইমো থেকে সেভ করবেন, সেভ করার পর যদি ঘোলা হয়। সো জাস্ট সিম্পলি এই যে দাগটি আছে এটাকে ডান থেকে বামের দিকে নেবেন, এরপর ফুল ছবিতে ক্লিক করবেন। সম্পূর্ণ দিকে নেওয়ার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটি আইকন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন সেভ করার সময় আরেকটি অ্যাড আসবে। সো এই অ্যাডটি সম্পূর্ণ দেখলে কিন্তু আপনার ফোনের ছবিটি সেভ হবে। আমি জাস্ট সেভে ক্লিক করব। ওকে, অ্যাডটি শেষ হয়ে গেলে জাস্ট ক্রস করে দিব। সো দেখতে পাচ্ছেন নিচের দিকে লোড নিচ্ছে, এবং লোড নেওয়ার পর এই ঝকঝকে ফ্রেশ ছবিটি আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন যদি আমি গ্যালারি খুঁজি তাহলে অবশ্যই এই ফটোটি প্রথমেই দেখতে পারবো, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আর ঘোলা ছবি এভাবে আপনি একদম ঝকঝকে ফ্রেশ করে আপনার ফোনে রাখতে পারবেন। আমার মনে হয় এই বিষয়টি আপনি একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আর অ্যাডের বিভ্রান্তি আসতে পারে, সো বুঝতেই পাচ্ছেন যেহেতু বিষয়টা সবার জন্যই গুরুত্বপূর্ণ, একটু অ্যাড দেখার প্রয়োজন না মনে করলে আপনাদের দেখতে হবে, এবং অ্যাড দেখে হলো আপনি আপনার এই ঝকঝকে অথবা ঘোলা ছবিগুলোকে ঝকঝকে ফ্রেশ করে ব্যবহার করতে পারবেন। সো আমার কাছে মনে হয় এটি সবার জন্য অনেক প্রয়োজন, এবং আপনার ফোনে বা গ্যালারিতে যদি কোনো ঘোলা ফটো থাকে তাহলে আপনি একবার হলো এই অ্যাপটি ট্রাই করে দেখতে পারেন, যেখান থেকে আপনি আপনার ঘোলা ছবিগুলোকে একদম ঝকঝকে পরিষ্কার করে আপনার ফোনে রাখতে পারবেন। আর এর জন্য আপনার ফোনে অবশ্যই ডেটা কানেকশন এবং ইন্টারনেটের প্রয়োজন হবে। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর আপনি চ্যানেলে নতুন দর্শক হলে অথবা যদি মনে করেন আমাদের এই চ্যানেল থেকে কিছু শিখতে পাচ্ছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।